কাশ্মীরের বিখ্যাত পর্যটন স্পট ডাল লেকে হুট করেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। পুরে ছাই হয়ে যায় অন্তত 5টি হাউসবোট, ক্ষতিগ্রস্ত হয় ভ্রমণ পিপাসুদের জন্য থাকার 3টি কুঁড়েঘরও। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে পাওয়া যায় 3টি মৃতদেহ। স্থানীয় পুলিশ নিশ্চিত করে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 3জনই বাংলাদেশি পর্যটক, তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। ডাল লেকে নেমে এসেছে শোকের ছায়া, পর্যটকদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই অবস্থায় কাশ্মীরের পর্যটন ব্যবসা মন্দার ঝুঁকিতে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এই সময়টাতে জম্মু কাশ্মীরের এই লেকে ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে সবচেয়ে বেশি। পুলিশ বলছে শনিবার সকালে ডাল লেকের 9 নম্বর ঘাটে হাউসবোটটিতে আগুন লাগে, তারপর সেই আগুন অন্যান্য হাউসবোটগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে ক্ষতির পরিমাণ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। আগুন লাগার কারণ জানতে চলছে তদন্ত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।